এত সুন্দর সুন্দর ব্যাগগুলো পেয়ে যাবেন মাত্র 300 থেকে 500 টাকায়। এছাড়াও আরও অনেক অনেক দেশীয় পণ্যের কালেকশন। যারা আমার কাছে দোয়েল চত্বরের বর্তমান অবস্থা জানতে চেয়েছিলেন এবং তাদের নতুন নতুন পণ্যগুলো দেখতে চেয়েছেন, তাদের জন্য আজকের পুরো ভিডিওটি সাজিয়েছি। আজকের পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব দোয়েল চত্বরে 50 টাকা থেকে 1500 টাকার মধ্যে কী কী পাওয়া যায় এবং তাদের নতুন এবং ইউনিক কালেকশনগুলো, আর সাথে থাকছে প্রতিটার দাম ও ডিটেলস। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। যারা ঘরে বসে প্রতিনিয়ত বাইরের মার্কেট, নিত্য নতুন কালেকশন ও দাম সম্পর্কে আপডেট জানতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার শপিং ভিডিও। বরাবরের মতো আবারও হাজির হয়ে গিয়েছি আরেকটি শপিং ব্লগ নিয়ে। প্রতিবারের মতো আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে প্রতিটা জিনিসের দাম সহ ডিটেলস। অনেক দিন পর আসলে দোয়েল চত্বর আসা হলো আমার, আসবো আসবো করে আর আসিনি। এর মধ্যে শুনতে পাই দোয়েল চত্বরের এই সব দোকানগুলো নাকি এখন আর আগের জায়গায় বসে না, তাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্যই মূলত আর আসা হয়নি। তো আজকে এসে দেখি তারা খোলা আকাশের নিচেই তাদের পণ্য নিয়ে বসেছে। দোকান না থাকলে কি হবে, এখানে কিন্তু জিনিসপত্রের কোনো কমতি ছিল না। ঢুকতেই মাটির এমন সুন্দর সুন্দর জিনিস চোখে পড়ল। মাটির তৈরি জিনিসপত্রের এত বিশাল কালেকশন দোয়েল চত্বর ছাড়া আসলে অন্য জায়গায় খুব একটা দেখা যায় না, আর দামটাও বেশ কমই বলা যায়। আর এখন যেহেতু তারা খোলা আকাশের নিচে এসব পণ্য নিয়ে বসে, তাই আগের তুলনায় আরও কমে সব কিছু পাওয়া যায়। এখানে আসার আগ মুহূর্ত পর্যন্ত কিছুটা কনফিউজড ছিলাম যে এসে এগুলো পাবো কিনা, কিন্তু আসার পর হতাশ হইনি। আগের মতো সব কিছুর কালেকশন নিয়ে তার আবার নতুন করে শুরু করেছে। ছিকাসহ খুব সুন্দর সুন্দর কিছু রঙিন হাঁড়ি প্রথমেই নজর কেড়েছে আমার। এগুলোর দাম 300 থেকে 500 এরকম দাম চাচ্ছিল তারা। প্রতিটা হাঁড়ি অনেক বেশি সুন্দর ছিল। এখানে অনেক ডিজাইন ও অনেক সাইজের ছিকা ছিল। একদম ছোটোগুলোর দাম ছিল 60 টাকা করে আর বড়গুলো 150 থেকে 180 এরকম দাম চাচ্ছিল। ছিকাগুলো এখন আরও আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়, যা দেখতে আরও বেশি সুন্দর। সব জায়গায় এমন ছিকা আসলে পাওয়া যায় না, যারা এই ধরনের খুঁজছেন তারা এখানে দেখতে পারেন। এখানে মাটির তৈরি খুব সুন্দর সুন্দর কিছু অ্যানিমেলস ছিল, মাছ, হাতি, বাটারফ্লাই, অক্টোপাস কী ছিল না। এই কিউট কিউট র্যাপিডগুলোর দাম ছিল মাত্র 30 টাকা করে। এছাড়াও এখানে মিরর ওয়ার্ক করা কিছু মাটির টপ ছিল, এগুলোর দাম 100 টাকা থেকে 500 টাকার মতো ছিল। এগুলো আসলে বরাবরই দাম কিছুটা বেশি হয়ে থাকে। এখানে সুন্দর কিছু হ্যাঙ্গিং জার ছিল, এগুলোর দাম প্রতি পিস 100 করে ছিল। আর পাশেই বাঁশ, বেতের তৈরি নানা ধরনের জিনিসপত্র ছিল। আজকে আমি এসব জিনিস কেনার জন্য মূলত দোয়েল চত্বর এসেছিলাম। আসার আগে ভয়ে ছিলাম যে পাবো কিনা, কিন্তু তাদের এত এত কালেকশন দেখে খুশি হয়ে গিয়েছিলাম। এখানে বাবুই পাখির বাসা থেকে শুরু করে সব ধরনের জুট, বাঁশ, বেতের পণ্য ছিল। বাবুই পাখির বাসাগুলোর দাম ছিল 200 থেকে 250 টাকা, ছোটো সাইজেরটা 180 থেকে 200 টাকা এবং বড়টা 250 টাকায় বিক্রি করছিল। এখানে আরও কিছু হ্যাঙ্গিং ঝুড়ি ছিল, এগুলোর দাম চাচ্ছিল 350 টাকা করে। পরে আমি বার্গেনিং করে দুটো 500 টাকায় নিই। আর পাশে কিছু ফ্রেম ছিল, ইসলামিক কিছু ফ্রেমও ছিল, কাঠের উপর খোদাই করা ফ্রেমটির দাম ছিল 150 টাকা। আর সুন্দর এই ছোট ফ্রেমটির দাম চাচ্ছিল 180 টাকা। দেন এখানে স্টিলের বেশ কিছু স্ট্যান্ড ছিল, এগুলোর দাম 400 থেকে 1000 টাকা এরকম ছিল। সিঙ্গেল ছিল, আবার ডাবল বা তিন থাকেরও ছিল। সিঙ্গেলগুলোর দাম চাচ্ছিল 400-500 এরকম। দাম বেশি মনে হয়েছে আমার কাছে, বার্গেনিং করলে আরও কমে নেওয়া সম্ভব। এই পাশে আরও কিছু স্ট্যান্ড ছিল, এগুলো 800-900 করে চাচ্ছিল। এগুলোর সুবিধা হলো একসাথে দুইটা বা তিনটা গাছ রাখা যায়। এরপর বেশ কিছু সুন্দর সুন্দর স্ট্যান্ড ল্যাম্প ছিল, ল্যাম্পগুলোর বেশ কিছু কালেকশন এবার এসেছে। এগুলোর দাম 1500-2000-2500 এরকম ছিল। সাথে কাঠের তৈরি কিছু স্ট্যান্ডও ছিল, এগুলোতে চাইলে গাছও রাখা যায়, আবার যে কোনো শোপিস দিয়েও সাজিয়ে রাখতে পারবেন। এগুলোর দাম কিছুটা বেশি, 800 থেকে 1000-1200 এরকম চাচ্ছিল। দোয়েল চত্বরের সবসময় এত হিউজ কালেকশন থাকে আসলে, যে কোনটা রেখে কোনটা দেখাবো আপনাদের। এই মামার দোকানে বেশ কিছু ডোর বেল ছিল, এগুলোর দাম 100 থেকে 150 টাকা ছিল। আর সাথে অনেক ব্যাগেরও কালেকশন ছিল। দোয়েল চত্বরে সবসময় দেশে অনেক ব্যাগের কালেকশন পাওয়া যায়, সেটা আমরা সবাই জানি। গুজরাটি এই ব্যাগগুলোর দাম ছিল 200 থেকে 300 টাকা, যেগুলোর ফুল বডিতে ওয়ার্ক করা থাকে সেগুলো 300-350 এরকম দাম চায়। এই দোকানটিতে প্রচুর ভ্যারাইটির ব্যাগ ছিল আসলে, সাথে হাতে তৈরি জুটের তৈরি বেশ কিছু বড় বড় রাগ ছিল, এগুলোর দাম 300 থেকে 500 টাকার মধ্যেই হয়ে থাকে। এগুলো আসলে হাতে তৈরি, তাই দামটা একটু বেশি। সাথে আরও বিভিন্ন ডিজাইনের ব্যাগ ছিল, এখানে আসলে ব্যাগের দামটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই ব্যাগগুলো মোটামুটি সবাই চেনেন আর অনেকেই ইউজ করেন। এই ব্যাগগুলোর দাম 300 করে ছিল, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো 300 থেকে 350 টাকার মধ্যে ছিল। আর কেনার সময় অবশ্যই বার্গেনিং করতে হবে।
সুন্দর সুন্দর কিছু পকেট মিরর ছিল। এগুলো আসলে খুব ইজিলি যে কোনো জায়গাতে ক্যারি করা যায়, আর দামটাও খুবই কম বলা যায়। এই পার্সটির দাম ছিল 150 টাকা। এখানে এই সাইজের ব্যাগগুলো 150 টাকায় পেয়ে যাবেন। এবার দোয়েল চত্বরে নতুন নতুন অনেক ব্যাগের কালেকশন দেখতে পাই। গুজরাটি টাইপ ব্যাগগুলো খুব একটা এবার চোখে পড়েনি দোয়েল চত্বরে। এবার মূল আকর্ষণ ছিল এই ব্যাগগুলো, প্রতিটা ব্যাগ খুব বেশি সুন্দর ছিল, আমার কাছে তো বেশ ভালো লেগেছে, আপনাদের কাছেও নিশ্চয়ই বেশ ভালো লাগবে। এখন এগুলোর দামটা একটু বলে দিই আমি, এই ব্যাগগুলো পেয়ে যাবেন 400 থেকে 500 টাকার মধ্যে। সবসময় আসলে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন পাওয়া যায় না, এবারে প্রতিটা ব্যাগই খুব বেশি সুন্দর ছিল। আপনাদের সুবিধার জন্য আমি সবগুলো ডিজাইন অল্প করে দেখানোর চেষ্টা করেছি। এখন যে ছোটো পার্সগুলো দেখছেন এগুলোর দাম ছিল 200 টাকা করে, এখানে আসলে 100 থেকে 500 টাকার মধ্যে সব ব্যাগ পেয়ে যাবেন। ব্যাগের দামটা আগের দামের তুলনায় কিছুটা কম ছিল। এবার ব্যাগগুলো ম্যাটেরিয়াল ছিল জুট, আর জুটের উপর অনেক সুন্দর করে ডিজাইন করা ছিল, যা আপনারা দেখতেই পাচ্ছেন। এই ব্যাগটি আমার অনেক বেশি ভালো লেগেছিল, এটার দাম ছিল 500 টাকা। ব্যাগটি দেখতে কিন্তু বেশ ইউনিক ছিল, সামনের দুটো পকেটের জন্য ব্যাগটির সৌন্দর্য আরও বেড়ে গিয়েছিল মনে হচ্ছে। বাসায় অলরেডি অনেকগুলো ব্যাগ ছিল, তাই নিজেকে অনেক কষ্টে ব্যাগ কেনা থেকে কন্ট্রোল করেছিলাম, নেক্সট টাইম আসলে হয়তো কিনেও ফেলতে পারি। দেন এখানে ঘর সাজানোর খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল, এগুলো দেখলে আসলে সব কিনে ফেলতে ইচ্ছে করে। আর আজকাল মোটামুটি সবাই এমন দেশীয় পণ্য দিয়ে ঘর সাজাতে বেশি পছন্দ করে। এই বাপুই পাখির বাসাটির দাম ছিল 400 টাকা, এটা বড় সাইজেরটা ছিল তাই দামটা বেশি চাচ্ছিল। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের হাতে তৈরি ল্যাম্প ছিল, এই ল্যাম্পগুলোর বিভিন্ন দামের হয়ে থাকে, সিঙ্গেলগুলো 300 থেকে শুরু হয় আর ডাবল ট্রিপলগুলোর দাম আরও বেশি হয়। এখানে খুব সুন্দর কিছু গলার সেট ছিল, এগুলোর দাম 150 টাকা করে চাচ্ছিল, বার্গেনিং করে 120 টাকায় নেওয়া যাবে। এগুলো আসলে শাড়ির সাথে পরে খুব ভালো লাগে। এরকম আরও সুন্দর সুন্দর অনেক ঘর সাজানোর জিনিস পাবেন এখানে, এখানে আসলে সব কিছুই ভালো লাগে আর সব কিছুই কিনে ফেলতে ইচ্ছে করে। দেন এখানে প্লেসমেটের হিউজ কালেকশন ছিল দেখলাম, সফট সাইজ এবং অনেকগুলো কালার অ্যাভেলেবল ছিল, একদম বড়োগুলো 150 করে চাচ্ছিল, আর সাইজ অনুযায়ী দামটা কমবে। এছাড়াও জুট বেতের দেশীয় এত এত পণ্য ছিল যে দেখেই সব কিনে ফেলতে ইচ্ছে করছিল আমার। আমি আজ এই পণ্যগুলো কেনার উদ্দেশ্যেই এসেছিলাম, আর ঘুরতে ঘুরতে অলরেডি অনেক কিছু কিনেও ফেলেছিলাম। আর কী কিনেছিলাম তো অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে কিছু মিরর ছিল, এই মিররগুলোর দাম চাচ্ছিল 500 থেকে 1500, 2000 এরকম, সাইজ অনুযায়ী আসলে দামটা নির্ভর করে। এরপর এখানেও দেখলাম বেশ কিছু ম্যাট ছিল, এগুলোর দামটা ভিডিওর প্রথমেই বলে দিয়েছি তাই আর বললাম না। দোয়েল চত্বরে ল্যাম্পের কালেকশনও পেয়ে যাবেন প্রচুর, আমি তো ভেবেছিলাম যেহেতু তাদের দোকান ভেঙে দিয়েছে হয়তো এসে বেশি কিছু পাবো না, কিন্তু আমার ধারণা ভুল ছিল, সব কিছুর হিউজ কালেকশন ছিল আগের মতো। মাটির তৈরি জিনিসপত্র এত হিউজ কালেকশন দোয়েল চত্বর ছাড়া আসলে অন্য কোথাও দেখা যায় না, এত সুন্দর সুন্দর প্রতিটা জিনিস, যে কোনটা রেখে যে আপনাদের কোনটা দেখাই বলেন। আর মাটির এই পণ্যগুলোর দামটা শুরু হয় 100 টাকা থেকে, মাত্র 100 টাকায় অনেক জিনিসই পেয়ে যাবেন এখানে। এখানে সারাদিন ঘুরে ঘুরে এসব জিনিস দেখলেও হয়তো ক্লান্তি আসবে না, আমি দেশে এইসব পণ্য অনেক বেশি পছন্দ করি আর এজন্য সবসময় চেষ্টা করি এসব জিনিস দিয়ে ঘর সাজাতে। এখানেও খুব সুন্দর কিছু গহনা ছিল, এগুলোর দাম চাচ্ছিল 140 টাকা করে, দামাদামি করতে পারলে 100-120 টাকায় নিতে পারবেন। এখানে জুটের অনেক ধরনের বাস্কেট ছিল, প্ল্যান্টার ছিল, চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, আবার তিনটা সেট করেও নেওয়া যাবে। এই ঝুড়িটার দাম চেয়েছিল আমার কাছে 200 টাকা। এরপর এই জুটের প্ল্যান্টারগুলো তো আজকাল বেশ ট্রেন্ডি, এটার দাম ছিল 400 টাকা। এরকম আরও অনেকগুলো কালার প্ল্যান্টার ছিল এখানে, এগুলো সেট করে বিক্রি করে তারা, আবার শুধু দুইটা তিনটাও নেওয়া যায়। দেন এখানে আর্টিফিশিয়াল গাছ ফুল ছিল দোয়েল চত্বরে, এই আর্টিফিশিয়াল গাছগুলো সবসময় দামটা বেশি হয় অন্য জায়গার তুলনায়, এই সেটটির দাম চাচ্ছিল 250 টাকা, যা অনেক অতিরিক্ত দাম লেগেছে। এর থেকেও বড় সাইজের টবে আর্টিফিশিয়াল প্লান্ট ও ফ্লাওয়ার আমি নিজে কিনেছি 200 টাকা দিয়ে নিউ মার্কেট থেকে, আর সেটা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও আছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নিতে পারেন। দেন এখানে বাঁশের তৈরি কিছু প্ল্যান্টার ছিল, এগুলোর দাম 500 করেছিল, এটাতে একসাথে 3টা গাছ রাখা যাবে, দেখতেও বেশ সুন্দর ছিল। কিন্তু দেন এই দোকানটিতে প্রচুর ফটো ফ্রেম ছিল, ফ্রেমগুলো বিভিন্ন সাইজের বিভিন্ন ডিজাইনের উপর ছিল, তাই দামটা সেভাবে স্পেসিফিকভাবে বলাটা পসিবল না, বড়গুলো মোটামুটি 400-500 এরকম দামেই হয়ে থাকে। ফ্রেমের পাশে এই সুন্দর মিররটির দাম ছিল 500 টাকা, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। এই পাশে আরও বেশ কিছু ফ্রেম ছিল, সাইজ অনুযায়ী দামটা আসলে নির্ভর করে, সর্বনিম্ন 200 টাকা থেকে ফ্রেমের দামটা শুরু হয়, এরপর 500-600 এরকম দামেরও হয়ে থাকে। এখানে বেশ কিছু ক্যালিগ্রাফি করা ফ্রেম ছিল, এগুলোর দাম 200 টাকা করে,
এগুলো আসলে সব জায়গাতেই 200 করে বিক্রি হয়, 200-র কমে কোথাও পাবেন না। আবার 200 টাকার উপর যদি দাম দিয়ে কেনেন তাহলে ঠকে যাবেন। আমি এই ফ্রেম নিয়েছিলাম তিনটা এখান থেকে, কোনটা কোনটা নিয়েছি তা পরে অবশ্যই দেখাবো আপনাদের। আমি কী কী কেনাকাটা করি সব সময় চেষ্টা করি তা দাম সহ আপনাদের সাথে শেয়ার করতে। এছাড়াও এখানে কিছু দেয়াল গড়িয়ে ছিল, এগুলোর দাম 800 থেকে 1000 এরকম ছিল। এরপর এখানে কিছু ল্যাম্প ছিল, এগুলো তিনটা করে সেট করা ছিল, এই ল্যাম্পগুলোর দাম ছিল 700 করে। এগুলো বাঁশ ও বেত দিয়ে বানানো, আমার কাছে তো এগুলো অনেক বেশি ভালো লেগেছে। এগুলোতে লাইট দেওয়া থাকে না, নিজেদের লাইট কিনে লাগাতে হয়। এগুলো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু আজ হয়তো নেওয়া হবে না, কারণ অলরেডি অনেক কিছু কিনে ফেলেছিলাম। এখানে ম্যাগনেটের কিছু সুন্দর সুন্দর ফুল ও ফল ছিল, এগুলো আসলে ফ্রিজে লাগানোর জন্য। এগুলো পার পিস 100 করে চার্জ। এখন কিছু মাটির তৈরি জিনিসপত্র দেখাই আপনাদের। এখানে হিউজ কালেকশন পেয়ে যাবেন, আর সবগুলো এত সুন্দর যে সবগুলো কিনে ফেলতে ইচ্ছে করে। একটা সময় এই মৃৎশিল্পগুলো হারিয়ে যেতে বসেছিল, কিন্তু এখন সবাই আবার মাটির তৈরি এসব পণ্যের দিকে আগ্রহী হচ্ছে। এখানে বেশ কিছু চুড়ি আর জুয়েলারি ছিল, কাপড়ে তৈরি চুড়িগুলোর দাম ছিল জোড়া 100 করে, আর রিংগুলো 50 করে চাচ্ছিল। এই চুড়িগুলো আমার কাছে বেশ ভালো লাগে, হাতে পড়লে মনে হয় একটা রাজকীয় লুক চলে আসে। এখানকার জুয়েলারিগুলোর দাম খুব একটা বেশি হয় না, 100 থেকে 150 টাকার মধ্যেই হয়ে থাকে সবগুলো। এই মিরোটি অনেক সুন্দর ছিল তাই না, এটি সম্পূর্ণ হাতে তৈরি করা, এটার দাম ছিল 300 টাকা। মিরোটি বেশ কালারফুল দেখতে কিন্তু। এছাড়াও এখানে চুড়ির হিউজ কালেকশন ছিল দেখছিলাম, আর সাথে আপনাদেরকেও দেখানোর ট্রাই করছি সব কিছুই একটু একটু করে। এখানে রুম ডেকোরেশন করার জন্য অনেক ধরনের সুন্দর সুন্দর আইটেম ছিল। একটা বিষয় খেয়াল করেছি আমি, দোয়েল চত্বরে রুম ডেকোরেশন করার এসব পণ্য অন্যান্য জায়গার তুলনায় দামটা অনেক কম হয় থাকে। এই হাত পাখাটির দাম ছিল 140 টাকা, দেখতে এটাও বেশ কালারফুল ছিল। এগুলো রুমে সাজিয়ে রাখার জন্যই আসলে এত কালারফুলভাবে তৈরি করা হয়। এখানে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ পণ্য ছিল, কোনটা রেখে কোনটা দেখাবো বলেন আপনাদের। এই ঘরটির দাম ছিল 180 টাকা, এটা ব্যালকনিতে রাখলে খুবই সুন্দর লাগবে। এসব ছোট ছোট জিনিস বাসার সৌন্দর্য বাড়িয়ে দেয় অনেকগুণ। এই রিক্সাটি বেশ সুন্দর কিন্তু এটার দাম ছিল 400 টাকা। এখানে রিক্সা সিএনজি ভ্যান গাড়ি সব পেয়ে যাবেন, আর দামটা 300 থেকে 500 টাকার মধ্যে হয়ে থাকে। রিক্সা আর সিএনজিগুলো 350 করে নিতে পারবেন যদি ভালো বার্গেনিং করতে পারেন। কেনাকাটা করার সময় বার্গেনিং করাটা আসলে মাস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। এখানে কিছু হ্যাঙ্গিং ডোর বেল ছিল, এগুলোর দাম 100-150 এরকমই ছিল। এখানে কয়েকটা ডিজাইন ছিল, এই ডোর বেলগুলো আর অনেক ভ্যারিয়েশন পেয়ে যাবেন এখানে। আমি তো যা দেখছিলাম সেটাই ভালো লাগছিল। একটি ড্রিম কেচারও পেয়ে গিয়েছিলাম, এটার দাম চেয়েছিল 300 টাকা। সাইজটা খুব বেশি একটা বড় ছিল না, তাই নেওয়ার ইচ্ছে থাকলো আর নেওয়া হয়নি। বড় সাইজের ড্রিম কেচারগুলো 500-600 এরকম দামের হয়ে থাকে। এপাশে কিছু সুন্দর সুন্দর শোপিস ছিল, এইগুলো 100 টাকা থেকে শুরু হয়। এই খোলাটা কিন্তু অনেক বেশি সুন্দর তাই না, এটার দাম ছিল মাত্র 100 টাকা। এখানে আসলে এমন কিছু পণ্য পাওয়া যায় যা না কিনে থাকা যায় না। ছোট ছোট হাড়ি কেন শোপিসগুলোর দাম ছিল 200 থেকে 300 টাকার মধ্যে। আমার হাতের এটা বড় সাইজের ছিল তাই এটার দাম চাচ্ছিল 300 টাকা। ছোটোগুলো আরও কম ছিল, অনলাইনে এগুলোই আরও দামে বিক্রি হয়, এমনকি দারাজেও তুলনামূলক বেশি দামে বিক্রি হয়। এই বালুগড়িগুলোর দাম ছিল 220 টাকা করে। কাঠের তৈরি এই চুইনিগুলোর দাম ছিল 100 করে, এগুলো বেশ মজবুত ছিল, আমি দুটো নিয়েছিলাম। আর এই কিউট ভেজিটেবল বাস্কেটটির দাম ছিল মাত্র 80 টাকা, আর এই ঘরটির দাম ছিল 70 টাকা। আমি এমন একটা কুড়ে ঘর নিয়েছি 50 টাকা দিয়ে, আর কোনটা নিয়েছি সেটা অবশ্যই শেয়ার করব। এখানে এরকম সখানেক ভিন্ন ভিন্ন আইটেম পেয়ে যাবেন। যারা দোয়েল চত্বরের বর্তমান অবস্থা জানতে চেয়েছিলেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি। এই পাশে সব মাটির তৈরি প্লেট, বাটি, চায়ের কাপ থেকে শুরু করে টব, হারিকেন সব জিনিস ছিল। কত হিউজ কালেকশন নিয়ে তারা খোলা আকাশের নিচে বসেছে তা আপনারাই দেখতে পাচ্ছেন, আমি আর নতুন করে কী বলবো। আর এই পেঁচাটির দাম চাচ্ছিল 350 টাকা। কলমদানি, ফুলের টব, এরকম আরও যা যা ছিল এগুলোর রেঞ্জ ছিল 200 থেকে 300-400 টাকা। আর মাটির তৈরি পাতিলগুলোর প্রাইস ছিল 300-350 এরকম। আজকে পুরো ভিডিও জুড়ে দেখানোর চেষ্টা করেছি দোয়েল চত্বরের বর্তমান অবস্থা ও তাদের পণ্যের কালেকশনগুলো। আজকের পুরো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমি দোয়েল চত্বর থেকে কী কী কেনাকাটা করেছি সেটা অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করবো ইনশাআল্লাহ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে।